আপনি বাংলাদেশে আসেন না কেন? বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আপনাকে ভালোবাসে, দয়া করে অনেক পছন্দের একজন মানুষ। জাযাকাল্লাহু খাইরান। দোয়া করি যেন আল্লাহ আপনার হায়াত লম্বা করে দিক, শুধু হায়াত লম্বা করে দিক, এই দোয়াটা কিন্তু যথেষ্ট না, নেক হায়াত লম্বা করুক, এই দোয়া করবেন। জি, হায়াত লম্বা করি, আর যদি মানুষ ইমানের অবস্থায় না থাকে তো গুনাহ তো আরও বাড়ছে, ভুল পথে থাকে তো গুনাহ আরও বাড়ছে। হায়াত লম্বা করে দিক, কিন্তু যদি অসুস্থ হয়ে থাকে, শয্যাশায়ী থাকে, তাহলে তো কষ্টের জীবন, অশান্তিতে থাকে তো কষ্টের জীবন, যত বাঁচবে তত কষ্ট। সুতরাং আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, এই দোয়া যে অনেকেই করেন, না না, আপনার হায়াতটা নেক কাজে দারাজ করুক বা নেক হায়াত দারাজ করুক, আল্লাহ রব্বুল আলমিন আপনার নেক হায়াত লম্বা করুক, এই রকম দোয়া দেবেন যাদেরকে আপনি সত্যি অন্তর থেকে ভালোবাসেন এবং যারা ভালো মানুষ আপনার কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বাংলাদেশে আসেন না কেন? বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আপনাকে ভালোবাসে, দয়া করে উত্তরটা জানাবেন। আল্লাহ রব্বুল আলমে যেন তৌফিক দান করেন। তবে কোনো জায়গায় যদি কেউ যেতে না পারে, যে কোনো কারণে, যে কোনো কারণে বা না যাই, আর আলহামদুলিল্লাহ যদি যেই দাওয়াত আপনি শুনছেন বা শিখছেন আমাদের কাছ থেকে, সেই দাওয়াত সেখানে বসেই অন্য অন্য আলেম ওলামাদের কাছ থেকে পেয়ে যান, অথবা আমারটাই সেটা পরোক্ষভাবে পেয়ে যান আর সেটা ভালোভাবে পেয়ে যান, তো এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। সবাইকে সব জায়গায় যেতে হবে এটাও জরুরি নয়, আর সবাই সব জায়গায় যেতে পারবে এটাও আল্লাহ করে দেবেন, এটাও জরুরি নয়। জি, আর সবাই আর সব জায়গায় যেতে অনুমতি পাবে এটাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের কাজ সব জায়গায় সহজ করে দেন এবং বাতিলদের রাস্তাকে আল্লাহ সংকুচিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্তরের মানুষদেরকে নেক হায়াত দান করেন, নেকির কাজে সবাইকে, সকল মুসলিমকে, সকল মানুষকে অংশ নেওয়ার তৌফিক দান করেন। পাপের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি মানব জাতিকে পরিত্যাগ করার তৌফিক দান করেন।